আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা, আমি অনেক ভালো আছি। তো আপনারা সুন্দর সুন্দর করে দেখে বুঝতেই পারছেন, আমি আসলে একটা অ্যাগ্রো ফার্মে আসছি, সার ফ্যাটানিং এর কাজ করে এখানে এক বড় ভাই, নাম মিরাজ। তো তার খামারের নাম হচ্ছে মিরাজ অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ। উনি ওনার হচ্ছে মাছেরও চাষবাস আছে ওখানে। এটা পাবনা সদর থেকে একটু বাইরে গয়েশপুর ইউনিয়ন নামের একটা জায়গাতে, তো উনি এটা করছে। এটা বিলের মধ্যে, একদম বিলের মধ্যে, জাস্ট খামারটা প্লাস হচ্ছে আমি দেখলাম মাছের কয়েকটা পুকুর আছে আর কি। তো উনি এই পরিকল্পনা করছে, তো মোটামুটি শখ করে শুরু করছিল, এখন আসলে প্রফিটের মুখ দেখাতে দেখা যাচ্ছে যে উনি এটাতে ভালো পরিমাণে জোর দিচ্ছে। আমি গিয়ে ওখানে মোটামুটি 60% গরু পাইছি, ওখানে আরো গরু নাকি আসবে কোরবানিতে উপলক্ষ করে। তো এখানে আসলে বিভিন্ন জাতের গরু ছিল, আমি এখানে মানে হলস্টার ফিজিয়ান, দেশি, ব্রাহ্মা, শাহিওয়াল, মোটামুটি আমরা ষাঁড় বলতে যত রকমের জাত বুঝি উনি সব রকমের জাতের গরু রাখার চেষ্টা করছে। মোটামুটি সব ধরনের গরু ছিল এবং গরুগুলো আসলে মানে যেমন তেমন না, মানে ষাঁড় গরু আসলে যেরকম হওয়া দরকার, মানে একটা সুন্দর, যে বলেন ওজনে বলেন, মানে ওনার কাছে সব কোয়ালিটির গরুই আছে, বড় থেকে শুরু করে মাঝারি ছোট। উনি মেবি ছোটগুলো বিক্রি করে না, উনি মাঝারি সাইজের বা বড় ষাঁড় গুলোই বিক্রি করে। আর উনি আর একটা জিনিস করে, সেটা হচ্ছে ওনার প্রত্যেকটা গরু উনি প্রত্যেক 1 মাস পর পর উনি ওজন দেয়। ওজন দেওয়ার পর দেখা যাচ্ছে যেটার বৃদ্ধি কম সেই গরুটা উনি হচ্ছে সেল করে দেয়, আর যেটার বৃদ্ধিটা অনেক বেশি হচ্ছে মানে ওজনটা খুব দ্রুত বাড়ে যে গরুগুলার, সেই গরুগুলো উনি কালেক্ট করে এবং অনেক বড় করার চেষ্টা করে। যেমন যে এই দুইটা গরুই ওনার খামারে সবচেয়ে বড়, তো এটা সবচেয়ে বড় যেটা ওটা মনে হয় 735-740 কেজির মতো আই থিঙ্ক লাইভ ওয়েট। আপনারা জানেন আমাদের আমার খামারে যে গরুটা আছে রাজা, আপনার রাজা, ওর ওয়েট কিন্তু হচ্ছে লাইভ ওয়েট আছে হচ্ছে আপনার 960 কেজি। মানে আপনার লাইভ ওয়েট যদি আপনি মন দিয়েই করেন তাহলে হয় হচ্ছে 23 মনের মতো, ঠিক আছে? মানে লাইভ ওয়েট 23 মন আছে, এখন কয় কেজি ওটা একটু কাইন্ডলি ক্যালকুলেট করে নেন। তো মোটামুটি পাবনার মধ্যে আমাদের রাজাটাই এখন সবচেয়ে বড়। সো আমি আসলে শুনছিলাম যে এই খামারে অনেক বড় গরু আছে, সো দেখার জন্য গেছিলাম। তো আলটিমেটলি আমার আমার রাজার চেয়ে অনেকটাই ছোট, একটা ছোট বলতে ওজনে দেখা যাচ্ছে যে আপনার 200-250 কেজি ডিফারেন্স আছে আর কি আমার রাজার থেকে। এই যে এই গরুটা ওজন 730-740 কেজি আই থিঙ্ক। তো যাই হোক, ভাইয়ের জন্য শুভকামনা, সে খামার করছে, মোটামুটি লাভের মুখ হয়তো বা দেখতেছে বিধায় সে এখনো খামারটা পরিচালনা করতেছে। তার কাছে মোটামুটি সব ধরনের সারই আছে, তবে সে আমাকে বললো আসলে খাবারের দাম অনেক বেশি, সেটা নিয়ে সে আমাকে কিছু কথা শোনাইলো যে ভাই এই অবস্থা, গরুপালা তো অনেক টাফ হয়ে যাচ্ছে, তো নানান দুঃখের কথা বললো সে, যেটা আমি আপনাদের সাথে বলি। তো এটা হলো তার খামারের ফুল সেট আপ। তো বরাবর সাথে আমার কথা হচ্ছিল, তো কথা বলার সময় আমি ওনার দিকে ক্যামেরা ধরেছিলাম, তো ওনার কথাগুলো দুঃখিত আমি নিতে পারি নাই। উনি জাস্ট ওনার খামার সম্পর্কে আমাকে কিছু কথা বলতেছিল, উনি কি সার্ভিস গুলো দেয়। তো উনি আসলে সবাইকে মানে আমন্ত্রণ জানাচ্ছিল ওনার খামারে যেন সবাই ঘুরে দেখে, এবং গরু পছন্দ হলে তো অবশ্যই কথা বলবে। তো যাই হোক, পরবর্তীতে আবার কোনো দিন গেলে হয়তোবা আপনাদের আমি লাইভ ভয়েস দিয়ে সকলের সাথে পরিচয় করা দেবো, এবং খামারটা আরো ভালো করে দেখানোর চেষ্টা করব, এবং ওনার যে মাছের পুকুরগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালাম।